তো কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড আমাদের কী কাজে লাগবে? কিওয়ার্ড জিনিসটা হলো যে আপনি ইউটিউবে ফেসবুকে যা সার্চ করেন, মানে যা লিখে সার্চ করেন, সেটাই হলো কিওয়ার্ড। আমি তো আরও স্পেসিফিক বুঝাই। ধরেন আপনি ইউটিউবে গেলেন, গিয়ে সার্চ করলেন ধরেন ডিজিটাল মার্কেটিং, তো এই যে কথাটা লিখছেন এটারই মেনলি বলে কিওয়ার্ড। এখন কিওয়ার্ড কী কাজে লাগে? আপনি যখন কিছুটা লিখবেন, হ্যাঁ, আপনার কাছে তো জিনিসটা তো রেজাল্ট আসবে। তো আমাদের কাছে ডিজিটাল মার্কেটে আমরা যারা আছি, আমাদের কাছে কিওয়ার্ডটা বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন ধরেন একটা সাইট আমরা র্যাঙ্ক করবো, ধরেন আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, আমরা এসইও করতেছি, ঠিক আছে? এখন একটা ওয়েবসাইট কখন র্যাঙ্ক করে? যখন কেউ একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স লিখে গুগলে সার্চ করে, তারপর একটা রেজাল্ট আসে, হ্যাঁ, মানুষের সামনে আসে, মানুষ দেখে, তারপর আস্তে আস্তে সাইটটা উপরের দিকে যায়। ইউটিউবের মধ্যে কীভাবে ভিউ আসে? ইউটিউবে মানুষ কিছুটা লিখে দেয়, তারপরে কী হয়, ইউটিউবে কিছুটা লিখে দিলে এটা রেজাল্ট আসে, ভিউ আসে, ভিডিও আসে সামনে, দেন মানুষ দেখে, তারপরে ওর ভিউ আস্তে আস্তে বাড়তে থাকে। তো দ্যাট মিনস কী বোঝা গেল, সব কিছুর ক্ষেত্রে কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট। এখন কিওয়ার্ডের মধ্যেও কিছু ডিফারেন্স আছে। কিছু কিওয়ার্ড আছে বড় থাকে, কিছু আছে ছোটো থাকে। যেমন আমি যদি সার্চ করি ডিজিটাল মার্কেটিং, এটাও একটা কিওয়ার্ড। আমি যদি সার্চ করি ডিজিটাল মার্কেটিং 2023, এটাও একটা কিওয়ার্ড। আমি যদি সার্চ করি ডিজিটাল মার্কেটিং অনলাইন ক্লাস 2023, এটাও একটা কিওয়ার্ড। বাট কিওয়ার্ডের মধ্যে দেখেন তিনটা কিওয়ার্ড হয়েছে, একটা হয়েছে একটু ছোটো, একটা হয়েছে মিডিয়াম, একটা হয়েছে লার্জ, মানে বড় হয়েছে। এখন এগুলোর মধ্যে কিছু ডিফারেন্স আছে। এটার মধ্যে কী ডিফারেন্স, এটা করলে কী হয়, দেখা যায় যত বড় কিওয়ার্ড হবে তত আপনার কী হবে, আপনার সার্চ ভলিউম কমবে। সার্চ ভলিউম জিনিসটা কী, আপনি ধরেন ছোটো একটা কিছু সার্চ করলেন, তো দেখা যাবে কি অনেকগুলো রেজাল্ট আসবে। ছোটো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে অনেকগুলো রেজাল্ট আসে, কজ এই ছোটো কিওয়ার্ডটা বা ছোটো ওয়ার্ডটা সবাই ইউজ করছে। আর যখন আপনি বড় কিছু একটা সার্চ করবেন, তখন বেশি মানে কম রেজাল্ট আসবে, হ্যাঁ, সার্চ ভলিউমটা কম হবে, কিন্তু ওই সময় আপনি অডিয়েন্সটা বা আপনার ভিউটা ভালো পাবেন। কারণ কেন ভালো পারবেন, কারণ আপনি এমন কিছু একটা সার্চ করতেছেন যেটা স্পেসিফিক, মানে একদম পারফেক্ট হয়েছে, ঠিক আছে, অন্য কোনো রেজাল্ট দেখাইতেছেন আপনার সামনে। এখন আমি যদি ডিজিটাল মার্কেটিং সার্চ করি, আমার সামনে তো বহুত রেজাল্ট দেখাবে। বাট আমি যদি সার্চ করি ডিজিটাল মার্কেটিং অনলাইন ক্লাস, তাহলে আমার অনলাইন ক্লাসগুলো দেখাইতেছে। বাট ডিজিটাল মার্কেটিং লেখলে কিন্তু অনলাইন ক্লাস আসবে, তখন কী হবে, অনেক নিচের দিকে আসবে, মানে দেখা যাবে কি যে অনেকগুলো এসে পড়ছে। তখন কী হবে, তখন আপনার ওই স্পেসিফিক আপনি এটা পাবেন না, মানে আপনার রেজাল্টটা পাবেন না। তো আমাদের ক্ষেত্রে ওয়েবসাইটের ক্ষেত্রে সেম সিস্টেম, যখন কিছু একটা লিখে মানুষ সার্চ করে, হ্যাঁ, তখন কী করে তারা, আমরা এই জিনিসগুলো দেখবো, সার্চ ভলিউম কি, হ্যাঁ, আমাদের কিওয়ার্ডটা কত বড় হয়েছে না হয়েছে। তো এইসব জিনিস নিয়ে আমাদের এই নেক্সট দুই তিনটা ক্লাস হবে আর কিওয়ার্ড নিয়ে। প্রথম ক্লাসে অনেক ধরনের কনফিউশন থাকবে, বা এগুলো কী বলেন কিছু বুঝি না, হ্যাঁ, তিন নম্বর ক্লাসে কনফিউশন থাকবে, তিন নম্বর ক্লাসে এগুলো সব সলিউশন হবে। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু কিওয়ার্ডটা দেখি যে ডিফেন্স টাইপ অফ কিওয়ার্ড। হ্যাঁ, আমরা যদি দেখি যে কিওয়ার্ড আমি লিখে যে সার্চ করি, এখানে ভালো করে বোঝা যায় না, অন্য একটা দেখি, শর্ট টেল ভার্সেস লং টেল, শর্ট টেল ভার্সেস লং টেল। এখন মোটামুটি বোঝা যায়, তবুও প্রপার হয় নাই এটা দেখি। এবার ঠিক আছে, দেখেন আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম, দেখেন এখানে পুরো বোঝা যায়। তো এখানে দেখেন তারা কয়েকটা কিওয়ার্ড নিছে। কিওয়ার্ডটা কী, প্রথম কিওয়ার্ড দেখেন টি শার্ট। টি শার্টটা কী, সিঙ্গেল ওয়ার্ড প্রাইস। এটা কী হয়েছে, টি শার্ট, মানে একদম ছোটো করে নিছে, হ্যাঁ, হাইলি কম্পিটিটিভ। হাইলি কম্পিটিটিভ মানে কী, মানে এই কিওয়ার্ডটা নিলে কী হবে, মানে আমাদের অডিয়েন্সের সাথে আমাদের যে কম্পিউটার থাকবে, আমরা তো একা তো ওয়েবসাইট আমরা র্যাঙ্ক করতে যেতেছি না, আমাদের সাথে আরও মানুষ আছে যারা ওয়েবসাইট র্যাঙ্ক করবে, তো তাদের সাথে আমাদের কম্পিট করতে একটু কষ্ট হবে, কারণ তারা সবাই কিন্তু টি শার্টটা নিতেছে, টি শার্টটা বেশিরভাগ মানুষ ইউজ করতেছে। তো ওই সময় কী হবে, ওই সময় মধ্যে দেখা যাবে কি যে আমাদের কম্পিটিশনটা একটু বেশি হয়ে যাবে আর কি। এই কারণে এটা বুঝাইছে যে হাইলি কম্পিটিটিভ। আচ্ছা, অনেক কষ্ট হবে এটা দিয়ে র্যাঙ্ক করতে, বাট এটার মধ্যে একটা ভালো জিনিস আছে। ভালো জিনিস কী আছে, যে এটার মধ্যে সার্চ ভলিউম অনেক হাই হয়। এই দেখেন সার্চ ভলিউমটা অনেক উপরে গেছে, মানে মানুষ অনেক সার্চ বেশি করবে, এটারে সার্চ বেশি করবে, বাট আমাদের কম্পিটিশন অনেক বেশি হাই হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে।
আচ্ছা আমরা বুঝলাম সিঙ্গেল ওয়ার্ড পেজ, পরটা কি দুই তিনটা একটু বাড়ছে, একটা ওয়ার্ড বাড়ছে, তার মানে কি যদি দুইটা হয় একটা বা যদি দুইটা ওয়ার্ড হয় তাহলে এটা কী হয়, এটা সিঙ্গেল পেজ ওয়ার্ড বা শর্ট টেল, এটা আপনি শর্ট টেল বলতে পারেন, অনেকে শর্ট টেল বলে, অনেকে সিঙ্গেল ওয়ার্ড বলে, অনেকে সিঙ্গেল পেজ বলে, অনেকগুলো নাম আছে। আচ্ছা ধরেন আমি ধরলাম এটার নাম শর্ট টেল, মনে রাখবেন কিন্তু আমি তো নেক্সট ক্লাস আমি এগুলো জিজ্ঞেস করবো। তো এইটার নাম, এই কিওয়ার্ডটার নাম হলো শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ডটা কীরকম, শর্ট টেল, আচ্ছা টেল মানে কি, টেল মানে লেজ, আর শর্ট মানে ছোটো, মানে কি তার ছোট লেজ, হ্যাঁ এটা হলো ছোটো লেজ, পরটা মানে মধ্যমানের লেজ, পরটা বড় লেজ, এই আর কি বিষয়টা। আচ্ছা তো এটা হলো ছোটো লেজ, এটার মধ্যে দুইটা ওয়ার্ড আছে, এটা বলে শর্ট টেল, ফাইন বুঝলাম আমরা। সেকেন্ডটা কি মিডিয়াম লেজ, দুই বা তিনটা ওয়ার্ড, এটার মধ্যে কী হয়েছে হালকা একটু চেঞ্জ হয়েছে, ব্লু টি শার্ট, এখন একটা রং আইসা মানে লাগছে আর কি, ব্লু টি শার্ট। আচ্ছা ধরেন আমি ব্লু টি শার্ট অ্যাড করছি এই জায়গায়, এখন দুইটা থেকে তিনটে হয়েছে মিডিয়াম সাইজের কিওয়ার্ড হয়েছে, ফাইন। এখন দেখেন একটু আগে থেকে সার্চ ভলিউমটা একটু কমছে, মানে মাঝখানে আসছে, আর এখন কম্পিটিশনটা একটু মাঝখানে আসছে, দেখেন এটা কিন্তু কম্পিটিশন মাঝখানে, এটা কম্পিটিশন হাই, এটা লো, এটা মাঝখানে মাঝখানে আসছে। তিন নাম্বারটা কি, তিন নাম্বারটা দেখেন এটা লং টাইপের, লং টেল কিওয়ার্ড, এটা শর্ট টেল, এটা মিড টেল, এটা লং টেল, এটা মানে ছোটো মিডিয়াম আর বড় আর কি। আচ্ছা ফোর ওয়ার্ড, চারটা বা চারটার বেশি হইলে এটা বলে লং টেল কিওয়ার্ড, লং টেলটা কীরকম হয়েছে, এখন একটু বড় হয়েছে, এখন কী হইলো লো কম্পিটিশন, এখনটা কী হয়েছে এখন কম্পিটিশন অনেক লো, এখন আগের মতো কম্পিটিশন নাই, এখন আবার কি হাই কনভার্সন হয়েছে। হাই কনভার্সন মানে কি, মানে এখান থেকে আপনার যে মানুষগুলো আসবে ইজিলি কিন্তু আপনার কনভার্ট হবে, মানে ও যদি আপনার ওয়েবসাইটে আসে এটা সার্চ করে তো ইজিলি ও যে কোনো কিছু কিনবে। লং টেল কিওয়ার্ডটা কে সার্চ করে, যার একটা স্পেসিফিক একটা রেজাল্ট দরকার, একদম রেডি কিছুটা কেনার জন্য বা কিছুটা দেখার জন্য, তারা এইসব লং টেল টাইপের কিওয়ার্ডগুলো ইউজ করে। তো আমরা মোটামুটি বুঝে গেলাম যে কিওয়ার্ড জিনিসটা কী।